ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তালা ব্রিজের কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, তবে এই মুহূর্তে রাস্তাঘাটের হালচাল যানবাহনের পরিস্থিতি জেনে নেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল চিরঞ্জিত ভৌমিক। চিরঞ্জিত বাবু, তালা ব্রিজের জন্য তো খানিকটা সমস্যায় পড়তেই হচ্ছে মানুষজনকে, আপনারা কি ধরনের ব্যবস্থা করছেন যানজট যাতে কম হয়? এবং অবশ্যই ইতিমধ্যেই আমরা জানি বেশিরভাগ পুজো উদ্বোধন হয়ে গিয়েছে, তা সেই কারণেও যান চলাচলের উপর কিছুটা প্রভাব তো পড়ছে, কি ব্যবস্থা আপনাদের রয়েছে? চিরঞ্জিত বাবু শুনতে পাচ্ছেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি লালবাজার ট্রাফিক কন্ট্রোলে। ইতিমধ্যেই আপনাদের তালা ব্রিজের ছবি আপনারা দেখিয়েছিলাম, তালা ব্রিজে রীতিমতো বাস চলাচল বন্ধ করে দেওয়ার জন্য সাধারণ মানুষ, বিশেষত নিত্যযাত্রীরা, অফিস যাত্রীরা, তারা খুবই সমস্যায় পড়ছেন এবং নির্ভর করতে হচ্ছে অন্যান্য গাড়ির উপর, যদিও যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল চিরঞ্জিত ভৌমিক। চিরঞ্জিত বাবু, তালা ব্রিজের জন্য যান চলাচলের ব্যাহত হচ্ছে এবং তার পাশাপাশি পুজো উদ্বোধন হয়ে গিয়েছে শহরের বেশিরভাগে, তার জন্যও কিন্তু যানবাহনের উপর প্রভাব পড়ছে যান চলাচলে, আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? তালা ব্রিজের জন্য এই মুহূর্তে বেলগাতিয়া রোডটা ইন্দ্র বিশ্বাস এবং আরজি করার উপর একটু প্রেশার আছে, এছাড়া কিন্তু নর্থ কলকাতা সেভাবে কিছু প্রেশার হয়নি, হয়তো ডানলপের দিকে বেঙ্গল এরিয়া একটু প্রেশার থাকতে পারে। আর তবে আমাদের তো ওখানে এক্সট্রা প্রচুর পরিমাণে ফোর্স আছে, যাতে ডাইভারশনটা ঠিকঠাক হয় এবং মানুষজনের অসুবিধা না হয়। আর এদিকে সাউথ কলকাতার দিকে পোর্ট এরিয়া একটু প্রেশার এখনো আছে, তবে কিছুক্ষণের মধ্যে এত করে ঠিক হয়ে যাবে। আর এছাড়া আজকে সারাদিনে মিটিং মিছিল কিন্তু সেভাবে বড় কিছু নেই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুপুর একটার সময় একটা পলিটিক্যাল প্রোগ্রাম আছে, তো সেই কানেকশনে হয়তো অনেক গাড়ি টাড়ি আসবে। আমাদের উপযুক্ত পার্কিং এর ব্যবস্থা আছে এবং সন্ধ্যার সময় একটি আপনার রিলিজিয়াস প্রশাসন আছে ওই সত্যনারায়ণ পার্কের ওখান থেকে বেরিয়ে আপনার আশপাশে বড় বাজারের আশপাশে ঘুরবে। এছাড়া কিন্তু বড় প্রোগ্রাম আজকে আর কিছু নেই, তবে সন্ধ্যার দিকে আমাদের তো নজর থাকছে, পূজা প্যান্ডেল গুলো এখনই হালকা ভিড় হচ্ছে, তো সেই জন্য আমাদের এক্সট্রা ফোর্স আছে, যাতে কোনো অসুবিধা না। অনেক ধন্যবাদ।